পবিত্র রমজান মাহর সময়তে আমেরিকাত দেখিলে পা গৈছে তা বিশেষ দৃশ্য। এয়া হৈছে আমেরিকার রাজপথ। আমেরিকার রাজপথত এইদরে মুসলমান লোকসকল সমবেত হৈছে আর তার পাছত তেওঁলোকে নামাজ পঢ়াত ব্যস্ত হৈ পৰিছে। নিউইয়র্ক শহরের এয়া হৈছে বিখ্যাত টাইম স্কোয়ার। টাইম স্কোয়ারত রমজানের এইকেইটা দিনত আপুনি এই দৃশ্য দেখা পাব। রমজান উপলক্ষে টাইম স্কোয়ারত বিশেষ আয়োজন চলিছে। ইসলাম ধর্মাবলম্বী লোকসকল টাইম স্কোয়ারত সমবেত হয়। বিশ্বর বিভিন্ন প্রান্তর অহা মুসলমান লোকসকল আমেরিকাত থাকে আর এই মুসলমান লোকসকলে সমবেত হয়ে পালন করে তেওঁলোকৰ রোজা। রোজা রখার পিছত ইফতারও তাত আয়োজন করা হয় আর তার পিছত এইদরে নামাজত অংশ লৈছে এই সকল লোকে। রমজানের প্রতিটি দিনতেই নামাজ আদায় করা হব টাইম স্কোয়ারত। এই ক্ষেত্রে আমেরিকার সরকারের বিশেষ পদক্ষেপ লৈছে। এই লোকসকলক বিশেষক সুরক্ষাও দিয়া হয়েছে। এইদরে টাইম স্কোয়ারের এই দৃশ্য এতিয়া ভাইরেল হয়ে পড়ছে। যি সময়ত রাজপথত নামাজ পঢ়াক লৈ বিভিন্ন সময়ত বিতর্ক চলি থাকে তেনে সময়তেই আমেরিকার নিচিনা দেশে গ্রহণ করা পদক্ষেপক সকলে আদরণি জানাইছে। মুসলমান সমাজেও আদরণি জানাইছে নিউইয়র্ক প্রশাসনের এই সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।